গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। আমি তো ঘুম থেকে উঠেছিলাম 6:30 সময়, তো দেখলাম যে একটু হালকা মেঘলা মেঘলা ছিল, দিয়ে আমি আবার গিয়ে ঘুমিয়ে গেছিলাম। তো এখন বাজে 1:30, এখন একটু বিচের ধারে যাবো, তারপর ব্রেকফাস্ট করবো, তারপরে ফ্রেশ হব, আর 1টার মধ্যে বেরোতে হবে আজকে কলকাতা ব্যাক। তো চলো ঘুরে আসি। এখন চলে এসেছি আমরা সমুদ্রে, কিন্তু কালকে যখন সমুদ্রে নেমেছিলাম এত আষ্টে গন্ধ, মানে কি বলবো, খুব বাজে লাগছিল আমার। কিন্তু দেখতে কি ভালো লাগছে, কোনো রোদ নেই, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, খালি একটা সমুদ্রের আওয়াজ, কি সুন্দর লাগছে। আমি এখানে একটা যদি বাড়ি বানাতে পারতাম। এখানে কিন্তু আর মাছের গন্ধটা পড়তো কি, তাহলে কালকেই করছি। একটা বয়স্ক দাদু, দাদু এসছে আমার সাথে। জল প্রচন্ড ঠান্ডা, সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো। ওটা জাল ফেলেছে, মাছ ধরার জাল। যাও ডুবো, যাও যাও ডুবো, কিছু হবে না। শোনায় আমি আর পারছি না, আমার খিদে পেয়েছে, তুমি চলো। তবে আজকে আষ্টে গন্ধ করছে না, আমার বেশ ভালো লাগলো। কি করছো? ওটা কাঁকড়া মোড়ে পড়ে, মানে গুল মারতে এক্সপার্ট। চলো তো, আমরা তো ওখান থেকে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম। ব্রেকফাস্ট করার টাইম আর ওরকম কোনো ব্লগ করিনি, কারণ কালকে যা মেনু ছিল সেম আজকে সেটাই মেনু ছিল, শুধু আলুর তরকারির বদলে ঘুগনি করেছিল, ব্যাস। আর কোনো ডিফারেন্ট নেই মেনুতে, ওই জন্যে আমি আর ব্লগ করিনি। তারপর ঘরে এলাম, কালকের ব্লগ এডিটিং করলাম, আপলোড করলাম। তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলে যাও আর ভিডিওটা দেখো, কালকের দিনটা খুব মজায় কেটেছে, তো না দেখলে বুঝতে পারবে না। এখন একটু পরে যাবো, একটু ফ্রেশ হবো, আমি স্নান করবো, তারপর দুপুরে লাঞ্চ করবো। বিট্টু বলছে লাঞ্চ করবে না, ও করবে না, করবে না, আমি করবো, কারণ 2:15 বাস আছে, আর নামতে নামতে আমাদের 6:30 বেজেই যাবে, তো বাড়ি ঢুকতে ঢুকতে ওরকমই বাজবে 7টা মতো। তো অতক্ষণ না খেয়ে আমি থাকতে পারবো না, আমার শরীর খারাপ করবে, তাই আমি একদম মানে লাঞ্চ করে তারপরেই বেরোবো। তো এখন তাড়াতাড়ি সব কিছু করি, স্নান টান করি, তারপর একেবারে লাঞ্চে কি খাই দেখি, তারপর দেখা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, তো এখন বিট্টু গেছে রিসেপশনে, যা যা বিল পেমেন্ট করা সেগুলো সব করছে, লাগেজ নিয়ে চলে গেছে। এখন আমিও বেরোবো, জাস্ট ব্যাগটা নেবো, হয়ে গেল ঘোরা, টাটা। আমার বাড়ি অবশ্য এখন বাড়ি না, আরো দুদিন পর বাড়ি, তো ওটা একটু ভালো লাগছে আমার। সিরিয়াস বলছি, আমার না বাড়ি যেতে ভালোই লাগে না, এত বোর লাগে, তাও ঘুরছি ফিরছি, মানে টাইম কেটে যাচ্ছে মজা করে, এই করে ওই করে। আর বাড়িতে থাকলে দেখতে শুধু বন্ধু আর বন্ধু, আর আমি বাড়িতে। তো এখন তাড়াতাড়ি যাই, গাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছে, বেরিয়ে গেছি, যাই বা বিট্টু করে গাড়ি দাঁড়িয়েছে, তো এই হোটেলটাকে মিস করবো। আমরা একটা জায়গাতে এখন খেতে দাঁড়ালাম, এখন 1:00 বাজে, তো আমাদের বাস তো 2:30-এর দিকে, তো অনেকটা টাইম আছে, তো এখন খেয়ে নিই তারপরে বেরোবো, তাহলে টাইমটা একটু কভার হবে, তাহলে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো আর এই রেস্টুরেন্টটা, দাদা আপনাদের রেস্টুরেন্টটা কতদিন হলো খুলেছে?
দুজনের ভেজ থালি অর্ডার করেছি আর ও একটা পমফ্লেট মাছ খাবে আর আমি চিকেন আর কি, আমি তো পমফ্লেট মাছ টাছ খাই না তাই আমি চিকেনই বললাম। তো খাবো কিন্তু আমি একটা আইসক্রিম খাবো না। ওদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে চিকেন আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, ওখানে ডাল পিটু, এটা হচ্ছে মাছ, এটা হচ্ছে আলু পোস্ত ভাত আর স্যালাড। তো এখন তাড়াতাড়ি খেয়ে নিই, দুটোর মধ্যে গাড়ি ঢুকে যাবে, ফোন করেছিল তো তাড়াতাড়ি খেয়ে এখন বেরোই। হয়ে গেছে আমাদের খাওয়া, বেরিয়ে গেছি। এখন কটা বাজে? পৌনে দুটো, প্রথমে বাজে, এখন তাড়াতাড়ি যাই। উঠে গেছি আমরা বাসে, অনেকটা লেট হয়ে গেছিলো খেতে খেতে। সিনেমা দেখতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনারে ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি মাছ, আমি কিছুই দেখাইনি, এত খেতে ব্যস্ত ছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর মনে করেছে দেখাতে হবে। তো এখন তাড়াতাড়ি যাই, 9:30 শো, এখন বাজে 9:05। এই যে এখানটাতে সব এখানকার যতটা বাচ্চারা আছে সবের ছবি এঁকেছে, এই যে এটা আর এইটা রূপ এঁকেছে, তো এটাই আমাদেরকে দেখাচ্ছিল। খুব সুন্দর এঁকেছিস, এখন আঁকিস না? কি কনসেপ্ট ভালো লাগছে, খুব সুন্দর, মানে যে এঁকেছে ছবিগুলো দারুণ এঁকেছে। এক একটা আরে বাপে কি করছো? তো ওই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, গাড়িতে বসে গেছি, খাবার দাবার খেয়ে একবার রেডি হয়ে গেছি। আমি তোমাকে একটা জিনিস দেখাবো, দেখবে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তো চলে এসেছি আমরা এখন সিনেমা দেখতে, আর এই যে এমন হেসেছে তখন যে আমি আর ব্লগই করিনি। কে কে বলছে? এখানে তো একটা সিনেমা চলবে। হ্যাঁ হ্যাঁ, তোর জন্য চালাবে তো না গো, প্রজাপতি বলে সিনেমাগুলো এসেছে দেখো। এই যে দেবের দেবার মিটুন না, এই যে পাঠান এখানেই দেখাবে। হ্যাঁ, আমরা এত টাকা দিয়ে দেখেছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখো, তোমার পক্ষে সম্ভব? কত নম্বর থিয়েটার? দেরি আছে তো, এই এখনো ইয়ে হয়নি, ঢুকতে দেবে না। মর্দ কো দর্দ নহি হোতা। এটা ভালো বলেছে।
তো সবার বই রাজে তো বই কেমন লাগলো মুভি কেমন লাগলো এটা নিচে এটা কি আছে এটা মেট্রো নাকি রাজে তো হ্যাঁ মুভি কেমন লাগলো এটা মুভি হলো এটা এডু এটা নিচে দিয়ে বেরোনো ছিল কিন্তু শাহরুখ খান বলবো তো এখন মুভি তো দেখা হলো এখন চা খেতে যাচ্ছি সবাই তারপরে বাড়ি যাবো এই তো চলছে কন্টিনিউ চলে যাচ্ছে আমাদের আজকে সকাল থেকে বাড়ি চলে এসেছি আর সবাই এখন ফ্রেশ হচ্ছে আমিও ফ্রেশ হলাম একটু বাইরে বসে আছি যাই হোক আজকে সারাদিনে প্রচুর মজা করলাম আর পাঠান মুভিটা আমার তো খুবই ভালো লেগেছে তোমরা অবশ্যই দেখে এসো পাঠান মুভিটা তোমাদের আশা করি ভালো লাগবে যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করো তাদের আর কি তো যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর তোমরা যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও ভাই গুড নাইট